মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগ। আর আজকে দেখো সকাল সকাল আবার স্টার্ট করছি ব্লগ। আজকে সোমবার আর আজকে বাবুর মৌখিক পরীক্ষা ছিল, তো আজকে ও পরীক্ষা দিয়ে এসছে। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করবো। আজকে ব্রেকফাস্টে কি হবে বেটু? হ্যাঁ, ডিম টোস্ট হবে, কলা। তো সেটা এখন বানাতে যাচ্ছি, তো ওখানে আমি ডিম নিয়ে নিচ্ছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আজকে হ্যাঁ, আর আজ সকাল থেকে মানে এত আমরা খুব খুশিতে আছি, কারণ আমি আর বাবু যে পরীক্ষার পরে আর বেশি দিন পুজো নেই, পুজো শুরু হয়ে যাবে। আর আজকে দেখতেই পাচ্ছ যে ঘরদোর এখন মানে কোনো কাজ হয়নি, আছে যেহেতু ওর পরীক্ষা ছিল, পরীক্ষা ওকে দিতে গেছিলাম স্কুল, আবার নিয়ে এসেছি ফেরত। তো এখন এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি পাউরুটিটা, তো ডিম টোস্ট করবো। হ্যাঁ, চামচও আমি নিয়ে নেবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। পাউরুটি যেহেতু রয়েছে ঘরে তাই জন্য, আর এখন আমরা তাড়াতাড়ি করে খাবো দাবো, অভিও আবার অফিস চলে যাবে, আর বাকি কাজ পরে হাত দেবো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে, আগে খেয়ে নিন তারপর কথা হচ্ছে। তো দেখো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাসন যাচ্ছিলো সব আমি ধুয়ে নিয়েছি। আর এই যে মিক্সিটা দেখতে পাচ্ছ, এটা আমি মুছলাম, কেন বলে দিচ্ছি তোমাদেরকে, এই যে জায়গাটা দেখছো এটা পুরো টাইম পরিষ্কার করলাম এখন রান্নাবান্না হয়ে। আর এইদিকের জায়গাটা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে, আর এখানে এত পিঁপড়ে আমাদের এখানে কেন আমি জানি না, দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব পিঁপড়ে চলছিল, এখনও চলছে এখানে। আর এই সাইডেও পুরো পিঁপড়েতে ভর্তি হয়ে গেছিলো, তাই ওই ইয়েটা পরিষ্কার করলাম। আর এই দিকটা দেখো, এখানে এখনও পিঁপড়ে চলছে। তো এইগুলো ভাবছি আজকে পরিষ্কার করব, তো কতটা কি করতে পারছি দেখি। আজকে পরিষ্কার করবো বলতে এগুলো জাস্ট একটু মুছে নেবো, আর এই কাপড়টা নামিয়ে দেবো। আর এই ইন্ডাকশানটা আমি ভাবছি যে এটার উপর তুলে রাখবো মাইক্রোওভেনে, আর মাইক্রোওভেনটা অনেকদিন চালানো হয়নি, আর বন্ধ যেহেতু আছে তো ওইটা এখন ইউজ করা হচ্ছে না, তো ভাবছি ওইটা এখন তুলে রেখে দেবো। ইন্ডাকশানটাও আগে চালাতাম, তবে এখন চালাচ্ছি না কিছুদিন, তো ওই জন্য আমি ভাবছি যে এখন তুলে ওগুলো রেখে দেবো, যতদিন না মানে পুজোর সময় যদি লাগে তাহলে আমি নামিয়ে আবার এখানে ইউজ করব। আর এই মিক্সিটাও আমি গুটিয়ে রেখে দেবো, যখন মিক্সিটা ইউজ হবে তখন আবার এখানে লাগিয়ে নেবো, আবার রেখে দেবো গুটিয়ে। তো এইভাবেই ভাবছি এটা করব। তো এর মধ্যে অনেকগুলো জিনিসপত্র রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ, তো এগুলো এখন কোথায় রাখবো সেটাই ভাবার আছে, তো দেখি কী করা করা যায়। তো এখন চলো ফটাফট এখানে মুছে নিই, আর তারপর দেখি যে যদি এটা কোথাও রাখতে না পারি তাহলে ওখানে রাখবো আপাতত, পরে যখন উপরটা পরিষ্কার করবো, এই যে এই ভেতরে এই জায়গাগুলো যখন পরিষ্কার করবো তখন ওই চিনিটা আর চা পাতাটা দেখবো কোথায় রাখা যায়। তো এখন এটা ফটাফট করবো। তো দেখো আমি ফার্স্টে যে আমাদের একটা চাকি বেলনা ছিল আগে, তো সেটাকে আমি আগে সরিয়ে নিচ্ছি। আর তারপর যে ইন্ডাকশানটা দেখতে পাচ্ছ, ইন্ডাকশানটা আমি আগে ইউজ করতাম, তবে এখন আর ইউজ করা হয় না বলে এটা এরকম পড়ে আছে। আর এখন আমি যে প্রিলটা নিয়েছিলাম বাসন মাজার লিকুইডটা, সেটা দিয়েই আমি এটা ঘষে নিচ্ছি, কারণ আগের দিন তোমাদেরকে আমি বলেও ছিলাম যে এখানটা পরিষ্কার করা হয়নি, এখানটা অন্য একদিন করব, তো আজকের সেটা সময় পেয়েছি, আজকে এটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে জানলার পাশের জায়গাগুলো ওগুলো খুব নোংরা হয়, কারণ ওদিক থেকে আমাদের ঝিট আসে, বালি ঝড় বৃষ্টি হলেই ওদিক দিয়ে নোংরা ঢোকে, তো সেই জন্য চারিদিকটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর যে আমাদের যে মাইক্রোওভেনটা দেখতে পাচ্ছ,
তো মাইক্রোওভেনটা আমাদের চালানো হয় না প্রথম থেকেই, একবার কি দুবার চালানো হয়েছে, তারপর আর চালানো হয়নি। আমি তো এটা চালাতে পারি না, অভি চালাতে জানে, তবে সব সময় অভির জন্য সময় হয় না যে মাইক্রোওভেনটা চালাবে। আর এটা এখন এখানে গুছিয়ে রাখা আছে, যেহেতু আমাদের অন্য কোথাও এটা রাখার জায়গা নেই। তবে দেখো পিছনটা কি অবস্থা হয়েছে, পিছনের যে জায়গাটা সেটা পুরো ইঁদুরের না টিকটিকির এটা পুরো পায়খানা করে দিয়েছে, আর জায়গাটা পুরো নোংরা করে দিয়েছে। তো সেটাই আমি এখন এখান থেকে তুলে এই বেসিনের মধ্যে ফেলে দিয়েছি। বেসিনে জল দেব, জল দিয়ে এটা ধুয়ে দেব। আর যে বাকি জায়গাটা দেখো, পুরোটা ভালোভাবে মুছে আমি রেখে দিলাম। আর যে দেখতে পাচ্ছ ইন্ডাকশানটা, ইন্ডাকশানটাও এখন মুছে আমি এর মধ্যে রেখে দেবো তুলে, আর একটা ঢাকা দিয়ে দেব। তো এখন এই ঢাকাটা দিচ্ছি না, এখন এই জায়গাগুলো শুকিয়ে যাক ভালোভাবে, তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর যে ডাব্বাগুলো ছিল সেগুলো ওর মধ্যে সাজিয়ে এখন রেখে দিলাম, পরে এটা গুছিয়ে রেখে দেবো। আর মিক্সিটা এর পাশেই রাখছি, কারণ মিক্সিটা যদি প্রতিদিনই প্রয়োজন মিক্সিটার, তো মিক্সিটা যখনই ইউজ হবে তখনই ইউজ করে আবার এখানে গুছিয়ে রেখে দেবো। তো দেখো আজকে আপাতত এই দিকটা পরিষ্কার করলাম, তোমাদেরকে তো দেখালামই যে কী মানে কতটা নোংরা হয়েছিল। আর ওখানে একটা টিকটিকি আছে, আর টিকটিকির পায়খানা, আর একটা সেই ইঁদুরের মনে হচ্ছে ইঁদুরের পায়খানা, খুব নোংরা হয়েছিল পিছনটা। তো ওইগুলো এখন আমি সব পরিষ্কার করে দিয়েছি, আর জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। তো আরও একদিন আমি পুজোর আগে ভাবছি এমনি মুছে দেবো, কারণ একটু ওই যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা দিয়ে মুছে দেবো, তাহলে আর একটু ভালো যে পোকামাকড় যে ব্যাপারটা সেটা হয়তো আর হবে না। তো এখন আমি এরকম মুছে দিয়েছি, তো লিকুইডটা একটুখানি দিয়েছি, বেশি আজকে আর দিইনি। তো এইভাবে একটু একটু করে প্রতিদিন কাজ করছি। তো তোমাদেরকেও বলেছিলাম যে যেটুকুই করবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা যারা যারা নতুন আছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে। আর এখন 189 হয়ে আছে সাবস্ক্রাইবার, তো এটাকে তাড়াতাড়ির মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে বাড়াতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। টাটা।